সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো পদার্থবিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শামীমা নাসরিন প্রবাসক পদার্থবিজ্ঞান বিভাগ অমৃতলাল দে মহাবিদ্যালয় বরিশাল আজকে তোমাদের জন্য পদার্থবিজ্ঞান তৃতীয় পত্রের তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রের একটি অংশ নিয়ে হাজির হয়েছি এই অংশে যে শিখন ফল রয়েছে তা হল তাপ ইঞ্জিন কি তোমরা জানতে পারবে কানো ইঞ্জিন ও কানো চক্র সম্পর্কে তোমরা বিস্তারিত জানবে ইঞ্জিনের বর্ণনা তোমরা শিখতে পারবে কার্যপ্রণালী ও কাজের হিসাব তোমরা বের করতে পারবে এবং সর্বশেষে লেখচিত্র সম্পর্কে তোমরা জানবে এই কানো ইঞ্জিন মূলত একজন বিজ্ঞানীর নাম অনুসারে করা হয়েছে বিখ্যাত বিজ্ঞানী একটি আদর্শ ইঞ্জিনের পরিকল্পনা করেন যে ইঞ্জিনের কোনো দোষ ত্রুটি নেই সেই ইঞ্জিনটাকে মূলত কাওনা ইঞ্জিন বলা হয় তা আমরা দেখি কি বলেছেন যে তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার জন্য ফরাসি বিজ্ঞানী ছাদি কাো সকল দোষ ত্রুটি মুক্ত যে আদর্শ তাপ ইঞ্জিনের পরিকল্পনা করেন তাকে কারোনো ইঞ্জিন বলে মূলত এই ইঞ্জিনের কোনো দোষ দুটি থাকবে না এটা একটি আদর্শ ধারণা মাত্র এই ইঞ্জিন মূলত বাস্তবে তৈরি করা সম্ভব নয় এর দক্ষতা এক বা একশো পার্সেন্ট তো সেক্ষেত্রে কারণ ইঞ্জিনের আমরা একটা মডেল দেখব তো মডেলটা মূলত এই রকম এটাকে এই যন্ত্রের ভিতরে যে মূল অংশ রয়েছে সেটা আমরা একটু দেখে নেই সেই অংশগুলোর বর্ণনা দেই তো রয়েছে যুক্ত সিলিন্ডার উৎস তাপ অন্তরক এবং তাপ আধার এই চারটা পার্টস গুরুত্বপূর্ণ এইটার উপরে চারটা ধাপে তোমার কাজ সম্পন্ন হয়ে থাকে এই চারটা ধাপে কাজ সম্পন্ন হয়ে তোমার পূর্বের অবস্থায় ফিরে আসে এটাকে বলা হয় কার্ণচক্র কার্ণচক্র তোমার যে বিশেষ প্রক্রিয়ায় কাজ করে একটি আদর্শ ইঞ্জিন অবিরাম শক্তি সরবরাহ করে আদি অবস্থায় ফিরে আসতে পারে তাকে কারণচক্র বলে মূলত চারটি ধাপে এই চক্রটা সম্পন্ন হয়ে থাকে দুটি প্রসারণ এবং দুটি সংকোচন মিলে সে কাজটা সম্পন্ন হয় এবং যে অবস্থা থেকে যাত্রা শুরু করে সেই অবস্থায় ফিরে আসে সেক্ষেত্রে সেই চারটির ধাপ পরপর চারটি ধাপের নাম হল তোমার সমস্ত প্রসারণ রুদ্ধতাপীয় প্রসারণ সমস্ত সংকোচন রুদ্ধতাপীয় সংকোচন এবার এইটার একটি আমরা যান্ত্রিক প্রক্রিয়া একটু দেখে নিই কানোচক্রের যান্ত্রিক প্রক্রিয়াটা এরকম সেক্ষেত্রে এখানে এই যে চারটি চক্র সম্পন্ন হয় এই যন্ত্রে এখান থেকে শুরু হয় এটা হয়েছে সমস্ত প্রসারণের লেখচিত্র এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণের পিবি লেখচিত্র এটা হয়েছে সমস্ত সংকোচনের লেখচিত্র এটা হল রুদ্ধতাপীয় সংকোচনের লেখচিত্র এখান থেকে যাত্রা শুরু করে এই চারটি পরপর চারটি ধাপ সম্পন্ন করে পূর্বের অবস্থায় ফিরে আসে এবং এজন্য যে পূর্ব অবস্থায় ফিরে আসতে পারে এ কারণে তোমার এই কাণ চক্র বা কার্ণো ইঞ্জিনকে প্রত্যাবর্তী প্রক্রিয়াও বলা হয়ে থাকে এবার আসো যে আমরা এই কাণ চক্রটাকে নিজেদের মতো করে একটু স্লো মোশনে আমরা ব্যাখ্যা করবো কার্যপ্রণালীটা ব্যাখ্যা করব সেটা হলো যে এরকম যে চারটা ধাপ সম্পন্ন হয় সেটা কিভাবে হয় আমরা একটু মনোযোগ দিয়ে শুনি তোমরা সবাই মনোযোগী হও তো এখানে এই যুক্ত সিলিন্ডার এই তিনটে পার্টসের উপর পড়বে এখানে একবার এইখানে দুইবার এইখানে একবার মোট চারটা ধাপে সে কাজ সম্পন্ন করবে শুরুতেই আমরা কি করব। প্রথম ধাপ ছিল প্রসারণ আমরা দেখি সমস্ত প্রসারণ এই এলাকায় হবে তা আমরা দেখি কীভাবে হচ্ছে এখানে সমস্য প্রসারণ হবে এবং এটা একই সাথে আমরা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করে দেখাবো যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় তো সমস্ত প্রসারণে আমরা এই পিস্টনটাকে প্রসারণ ঘটাবো। যেহেতু প্রক্রিয়াটা সমস্ত সেক্ষেত্রে এখানে তাপমাত্রা তোমার স্থির রাখতে হবে প্রসারণ ঘটালে নর্মালি জায়গায় তাপমাত্রা কমে যাওয়ার কথা প্রক্রিয়াতে সমস্যা হওয়ার কারণে এই তাপস তাপ সরবরাহ করে এখানে তাপমাত্রা স্থির রাখবে তা প্রসারণ ঘটানোর হলে পরে তোমার আয়তন বাড়বে এবং চাপ কমবে আমরা এই বিন্দু থেকে যদি যাত্রা শুরু করি পিবি লেখচিত্র দেখাচ্ছি তো এখান থেকে যাত্রা শুরু করলে আয়তন বাড়লে লেখুচিত্র সামনে যাবে চাপ কমলে তোমার লেখচিত্র নিচে নামবে সেক্ষেত্রে আমরা একত্রে লেখচিত্র দেখালাম যেহেতু প্রক্রিয়াটা সমস্ন সেক্ষেত্রে লেখচিত্রটা অপেক্ষাকৃত কম খারা হবে এবং এই রাস্তায় তোমার তাপমাত্রা থাকবে স্থির এবং সেই তাপমাত্রা আমরা ধরে নেই টিওয়ান এই সে তাপমাত্রাটা এখানে থাকবে এর পরবর্তী প্রক্রিয়া হল তোমার রুদ্ধতপী প্রসারণ যেটা তাপ অন্তরকে সংগঠিত হবে এই সেইটা চিত্র তো রুদ্ধতপী প্রসারণ আবার আমরা এটা প্রসারণ ঘটাবো তা প্রসারণ ঘটাইলে আয়তন বাড়বে চাপ কমবে এবং ভিতরের তাপমাত্রা কমে যাবে যেহেতু তাপ অন্তরক পদার্থ এখান থেকে তাপে সরবরাহ করতে পারবে না তাই এখানে তাপ যে কমবে সেই কমাটাই থেকে যাবে সেক্ষেত্রে আমরা লেখচিত্র দেখছি বি থেকে শীতে যাবে আয়তন বাড়বে সামনে যাবে চাপ কমবে এর জন্য নিচে নামবে যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়ার লেখচিত্র অপেক্ষাকৃত বেশি খারাপ আমরা পিছনে শিখেছি এজন্য বিছি লেখচিত্রটা তোমার একটু খাড়া হয়েছে এবং বিবিন্দুতে তাপমাত্রা টিয়ন এই জায়গা থেকে হ্রাস পেয়ে তোমার সি বিন্দুতে তাপমাত্রা আসবে তোমার টিটু গেল আমাদের রুদ্ধতাপীয় প্রসারণ এবার তিন নম্বর ধাপ সমস্ত সংকোচন সমস্ত সংকোচনটা এখানে হবে তাপ আধারের উপরে আমরা একটু দেখিনি এখানে সমস্ত সংকোচন সংগঠিত হবে আমরা যুক্ত সিলিন্ডারকে যদি পিষ্টনটা চাপ দেই তাহলে এখানে তাপমাত্রা বেড়ে যাবার কথা যেহেতু প্রক্রিয়াটা সমস্ত যতটুকু বেড়ে যাবে সেইটুকু ধীরে ধীরে তোমার এই সিংকে বা তাপ আদারে ছেড়ে দেবে সেক্ষেত্রে যেহেতু আমরা সংকোচন ঘটিয়েছি তাতে আয়তন তোমার কমবে চাপ বেড়ে যাবে আয়তন কমলে পরে তোমার লেখচিত্র পিছনে যাবে আর চাপ বাড়বে মূলত চাপ বাড়বে তো চাপ বাড়লে উপরে যাবে সেক্ষেত্রে পিছনেও যাবে উপরেও যাবে যেহেতু সমস্ত প্রক্রিয়া লেখচিত্রটা কিছুটা কম খারাপ হবে তাই সিডি লেখচিত্র দিয়ে আমরা সমস্ত সংকোচন দেখাচ্ছি এর পরবর্তীতে লাস্ট ধাপ সেটা হলো তোমার তাপ অন্তরকে হবে যেটা আমরা আগে বলছিলাম এখানে দুইটা প্রক্রিয়া সংগঠিত হয় সেটা হলো রুদ্ধতাপীয় সংকোচন আমরা এখানে দেখে নিই আবারও সিলিন্ডারটি এখানে আসবে আমরা আবারও সংকোচন ঘটাবো তা সংকোচন ঘটালে এখানে তাপ মাত্রা বেড়ে যাবে যেহেতু এই জায়গায় তাপের সরবরাহ সম্ভব নয় সেক্ষেত্রে সেই বারন্ত তাপই থাকবে এবং বেড়ে গিয়ে সে মূলত টি থেকে তোমার টি ওয়ানে পচবে আর যেহেতু আমরা চাপ দিয়েছি সংকোচন ঘটিয়েছি সেক্ষেত্রে আয়তন কমবে চাপ বাড়বে আয়তন কমলে লেখচিত্র পিছনে যাবে আর চাপ বাড়লে এটা উপরে যাবে সেক্ষেত্রে ডি থেকে এ বিন্দুতে সে প্রত্যাবর্তন করবে যেহেতু রুদ্রতাপীয় প্রক্রিয়া লেখচিত্রটি তোমার অপেক্ষাকৃত একটু খারাপ হবে এভাবে তোমার এ থেকে বি বি থেকে সি সি থেকে ডি এবং ডি থেকে এতে তোমার কার্যটি সম্পন্ন হবে এবার আমরা লেখচিত্র থেকে কাজের ধারণাটা নিয়ে নিই তা লেখচিত্রটি একটু বড়ো করে দেখাই তো এখানে এ থেকে বিতে গেছে সমস্ত প্রসারণ আমরা জানি পিবি নির্দেশক চিত্রের এই রেখা তোমার যে ক্ষেত্রফল দখল করে একসক্ষের সাথে যে ক্ষেত্রফল দখল করে সেটাই মূলত কৃতকাজ সেক্ষেত্রে আমরা লম্ব একে একসক্ষের উপর লম্ব একে এই যে এ এ বি বি লম্ব একে এই ক্ষেত্রফলটা বের করতে পারি তাহলে আমাদের সমস্ত প্রসারণের যে কাজ আমরা সেই প্রথম কাজ ওয়ান ধরি দ্য ডাব্লু ওয়ান যেগুলো টু আসবে এই ক্ষেত্রফল তোমার কৃতকাজ প্রকাশ করবে তারপরে হলো রুদ্ধতাপী প্রসারণের ক্ষেত্রে একইভাবে দেখানো যায় বি সি বি এই ক্ষেত্রফলটুকু তোমার রুদ্ধতাপীয় পোষারের ক্ষেত্রে কীর্তকাজ যেটাকে আমরা ডাব্লু টু দিয়ে প্রকাশ করেছি এরপরে সমস্ত সংকর্ষণ সিডি ডি সি এই ক্ষেত্রফলটুকু হবে ডাব্লু থ্রি এবং সর্বশেষ ডি এ এ ডি এই ক্ষেত্রফলটুকু তোমার ডাব্লু ফোর কীর্তকাজ নির্দেশ করবে এখন যদি আমরা সম্পূর্ণ কাজ পেতে চাই এই চারটি কাজ আমাদের যোগ করতে হবে তা চারটি কাজ যোগ করতে হলে আমরা জানি প্রসারণ প্রথম দুটি প্রসারণ এবং দ্বিতীয় দুইটি তোমার সংকোচন প্রসারণ হলো তোমার ধনাত্মক কাজ সংকোচন হল তোমার ঋণাত্মক কাজ আমরা যদি এটা মোট কাজ বের করতে চাই তাহলে আসে হলো ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু মাইনাস ডাবলু থ্রি মাইনাস ডাব্লু ফোর সেক্ষেত্রে আমরা শুরুতে ডাব্লু ওয়ান এবং ডাব্লু টু যোগ করি তা ডাব্লু ওয়ান ডাব্লু টু যোগ করলে আমাদের আসবে হলো টোটাল কাজ এ মানে এই পুরা ক্ষেত্রফলটা আসবে W1 ওয়ান প্লাস ডাব্লু টু সেখান থেকে আমরা বিয়োগ দেব ডাব্লু থ্রি ডাব্লু থ্রি হলো তোমরা দেখো এই তার পুরোটা দিয়া এই নিচের অংশটুকু বাদ গেল মাইনাস হলো এরপরে আমরা এইখান থেকে মাইনাস করবো ডাব্লু ফোর ডাব্লু ফোর হলো ডি এ এ ডি মানে এটুকু বাদ গেল এর মানে টোটালটা থেকে আমাদের এই নিচের অংশটুকু বাদ গেল তাহলে ফাইনালি থাকলো হলো যে পথে পথে কার্যটি সম্পন্ন হয়েছে সেই পথের ক্ষেত্রফলি মূলত কীর্ত প্রকাশ করবে এভাবে আমরা লেখচিত্রের মাধ্যমে ক্ষেত্রফল প্রকাশ করে কাণো ইঞ্জিনের কাজের রাশি বের করতে পারি সেক্ষেত্রে যদি আমাদের এরকম লেখচিত্র থাকে আমরা এভাবে এই ভিতরের অংশটুকুর ক্ষেত্রফল বের করলেই আমাদের কীর্ত কাজ বের হয়ে যাবে অথবা যদি আমাদের কিউ এবং টি এর মান দেওয়া থাকে কারণ ইঞ্জিনের তাহলে আমরা পিছনে সমস্ত এবং রুদ্রতাপ প্রক্রিয়ার যে সূত্র পেয়েছিলাম সেই সূত্রের সাহায্যেও আমরা অঙ্ক করতে পারব তাই আমরা আজকে কী শিখলাম তাপ ইঞ্জিনের ভিতরে কারণো ইঞ্জিন কার্নো চক্র তারপরে ইঞ্জিনের বর্ণনা তারপরে কার্যপ্রণালী এবং লেখচিত্রের সাহায্যে কাজের রাশিমালা শিখলাম তা আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম